Ne facciamo sì, dici. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আমিও ভালোই আছি। নিয়ে দেখলে তো সকালবেলায় উঠে সব ঘরের কাজ করলাম, ঝাড় দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি, ভুল হয়ে গেছে। তো স্নান করে চা বসিয়ে চলে এলাম তোমাদের সামনে। চা এখন ফুটছে, কতক্ষণ ধরে ফুটবে তারপর সবাইকে ডাকবো। করে দেয় সবাই, তাও আমিও একটু একটু করি। এখন বসে থাকতে তো পারি না, ওরাও উঠলে পরে করতে থাকে সমানে। এবার চললো সারাদিনের মতন রোজকার কাজ। চা খাওয়া হবে, তারপর যাব সব মেশিনের জামা কাপড় নিয়ে ছাদে। ছোট ছেলে আর আমি মেলি, ওই বালতিটা নিয়ে যায়, আমি নিয়ে উঠতে পারি না। এত এখন ভয় হয়ে গেছে না, একটা এরকম হওয়ার পরে একটা আতঙ্ক এসে গেছে। সব সময় যেন একটা আতঙ্ক মনের মধ্যে কাজ করে, মনে হয় এই যদি পড়ে যাই, এই যদি পড়ে যাই। এমনি বলছে ভারী কিছু আর কোনোদিনও তুলতে পারবো না, সব সময় একটা চিন্তা হয় মনের মধ্যে জানো তো। এই ছেলেগুলো কত একটার পর একটা চলতেই থাকে। একবার আমি কিডনিতে পাথর হয়েছিল যখন প্রথম প্রথম লকডাউন চালু হলো, একদম মানে তখন পুরো মানে কড়াকড়ি খুব লকডাউন। সেই সময় আমার এত মানে কিডনির এই দুপাশটা যন্ত্রণা, এইখানে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, প্রথমে কিছু হলো না, তারপর উনি ইঞ্জেকশন মারলেন কোমরের দুপাশে, কিছুতেই কিছু না। তারপর উনি বললেন মনে হচ্ছে কিডনিতে স্টোন, ম্যাক্সিমামে পারলে ভর্তি করে দেব। তারপর সেই হিমমটরে রিলিফ নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। মানে খুব কড়াকড়ি ছিল তখন, যাওয়ার খুব মানে অসুবিধা ছিল। তো যাই হোক করে যাওয়া হয়েছিল কোনো রকমে অ্যাম্বুলেন্সে করে। তারপরে ওখানে কদিন ভর্তি ছিলাম, অনেক কিছু টেস্ট হয়েছিল। তারপরে আমার একটা সবসময় না ভূত ধরপড় করে, বুকের ভেতরে খুব কষ্ট হয়, হাঁপিয়ে যাই, একটু টেনশান নিলেই হাঁপাতে থাকি, বা একটু সিঁড়ি দিয়ে উঠবো হাঁপিয়ে যাব, ছাদে গিয়ে প্রথমে একটু বসে পড়ি। তো একটা মানে অ্যাংজাইটি আছেই আমার মধ্যে। তো সব কিছুর জন্যেই টেস্ট করা হয়েছিল একটা। তো এমনিও বলছে লিভার বেড়ে গেছে, তারপরে আমাকে ডাক্তার বললেন আপনি প্রচুর জল খান, স্টোনটা বেশি বড় নেই, স্টোনটা ছোটই আছে, জলের মাধ্যমে বেরিয়ে যাবে। তারপর বাড়িতে এসে রীতিমতন ওষুধ সব কিছুই চাল মানে করে গেলাম এক নাগাড়ে। তারপরে সোনোগ্রাফিতে দেখা গেল যে ওইটা মানে ওটা আর দেখতে পাওয়া যায়নি সোনোগ্রাফিতে পরে। তো এখন অবধি আজ হয়ে গেল প্রায় দু বছর হয়েই গেছে। তা এখনো পর্যন্ত সেইরকম একটা দেখছি না। তারপর সামনের পরের বছরই জানুয়ারি মাসের 17 তারিখে আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হলো। মানে বলছি না, একটার পর একটা আমার প্রবলেম চলছে, জানি না কেন এরকম হচ্ছে। ওর বাবাও কিছু করে না, ছেলেদের ওপরই সব কিছু, নিজেরও একটা নিজের খারাপ লাগে সবসময়। একটার পর একটা একটু চলেই যাচ্ছে। তাই বন্ধুরা তোমাদের কাছে বলছি একটু আমার দিকে তাকিয়ে তোমরা যতটা পারো আমাকে একটু হেল্প করো, তোমরা যত পারো শেয়ার করো, ভিডিওটা একটু দেখো প্লিজ বন্ধুরা। তোমরা কেটে কেটে ভিডিওটা দেখো না, তুমি
তোমরা ভিডিওটা পুরো দেখো, একটা লাইক দিও, ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে আমার চ্যানেলটা একটু আগে বাড়ে। এটা যদি একটু ভালো হয় তাহলে একটু আমার ক্ষেত্রে ভালো হয়, আর আমার ছেলেগুলোর জন্য। কি এমন বয়স বলো না ওদের, ওইটুকুনি বয়সে সব পড়াশোনা হতে পারে না, এই সংসারের ওপরে দায়িত্ব পড়ে গেছে এক অসুস্থ বাপ মাকেও নিয়ে। সংসার চালাবে না বাবা মায়ের চিকিৎসা করবে, কি করবে বলো? যাক, সকালবেলায় অনেক তোমাদের অনেক মানে ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম, কিছু মনে করো না বন্ধুরা। আমার ব্লগটা অবশ্যই তোমরা দেখো, ভুল ত্রুটি হলে কমেন্ট করো, নতুন করছি। ভুল ত্রুটি মানুষ মাত্রই হতে পারে, ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করছো না, বেশি বেশি করে একটু কমেন্ট করো বন্ধুরা। কমেন্ট না করলে তো আমি কিছুই বুঝতে পারছি না যে আমার কোনটা ভুল কোনটা ঠিক। তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা। ঠিক আছে, দেখতে থাকো, পাশে থাকো। এভাবে এই চাটা হয়ে গেছে, এবার চাটা ছেঁকে ফেলবো। সোজা কিচেনে চলে এলাম, আজকে রান্না করব। আজকের মেনু হচ্ছে আমাদের জন্য বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি। আর আমার বর খায় না চিকেন, মানে কোনো বিরিয়ানি ও খায় না, ওই জন্য ওর পাবদা মাছের ঝোল করব। তো হয়ে গেছে পাবদা মাছের ঝোলটা, আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। এই যে দেখে নাও, পাবদা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা হবে, বিরিয়ানির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ফুড কালার আর টক দই, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা তোর সব দিয়ে এই যে একটা মিক্সার করবে, কুকারটা বন্ধ করে দেবে। আর এই চিকেনটাকে নিচে রেখেছি ফুড কালার দিয়ে, আলুটাকে ভেজে নেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য, এখানে দেখুন চিকেনটাকেও মেখে রেখে দিয়েছি, খুব শুধু ফুড কালার দিয়ে মেখে রেখেছি। এটাকে ফ্রাই করে নেবো, আলুকেও ফ্রাই করে নেবো আর চিকেনটাকেও ফ্রাই করে নেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, বেরেস্তার জন্য রেডি আমার পেঁয়াজ। তো তুলে নিচ্ছি, এবার এই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো জল থেকে তুলে নিয়েছি, একটা একটা করে আলুগুলো তুলে নেবো। এই পেঁয়াজের তেলে আলুটাকে ফ্রাই করে নেবো। আমি একটু বিরিয়ানিতে আলু বেশি দিই, কারণ আমার ছেলেরা আলু খেতে খুব ভালোবাসে বিরিয়ানি, ওই জন্য আমি একটু বেশি করেই দিই আলু।
মানে চিকেন আর আলু যে ভেজেছিলাম, যে পেঁয়াজের তেলটাই তেলটাও ঢেলে দিয়েছি, সাথে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই ছোট এলাচ দারচিনিটা দিয়ে দেবো এই তেলটার মধ্যে। এবার এই আদা রসুন পেস্ট করা এই জলটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। কটা আলু বকড়া দিয়ে দিচ্ছি টেস্ট ভালো হওয়ার জন্য। একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে এই ভাতটা দিয়ে দেবো। এই যে এই মাত্র ঢাকনাটা খুললাম, এই যে তো রেডি আমার বিরিয়ানি। লাঞ্চ করতে আবার চলে এলাম। এই যে লাঞ্চ মেনু দেখো, হ্যালো বন্ধুরা, আবার এই সন্ধ্যাবেলায় চলে এলাম তোমাদের সামনে রান্নাঘর থেকে। আবার শুরু করলাম সন্ধ্যাটা, তো দুপুরে খাওয়ার আজকে তো দেখালামই তোমাদেরকে কি রান্না করেছি বিরিয়ানি। আর বিরিয়ানির রেসিপিটা দেখতে হলে সুজাতাস কিচেনে চলে যাবে, ওইখানেই আমি ডিটেলে দিয়ে দিয়েছি বিরিয়ানির রেসিপি। আর এখন দেখো না, হঠাৎ আমার একটু মালপ খেতে ইচ্ছা হলো, ওই জন্য উঠে এই মালপ বসি হয়েছি ঘুম থেকে উঠে। আমার এরকম মাঝে সাজে ইচ্ছা হয়, সবসময় না মাঝে সাজে, মালপ খেতে ইচ্ছা হলো তো এই করতে চলে এলাম। একদিকে চা একদিকে মালপো বসিয়ে দিয়েছি। দেখো এই যে মালপো ভাজা হচ্ছে, কটা ভাজা হয়ে গেছে, এই যে এখানে চা বসিয়েছি। চলে এলাম রাত্রি 10টা বাজে, এখন সব জামা কাপড় ভাজা।
ऐसे पकड़ कहां से सीखी? कैसा है? एसआर एमबीटीएम डी मार्क विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। नतुन नंबर ए दिचे ये तो একেবারে লাল মানে সম্পূর্ণ ইচ্ছা এবারে তো হই না এত জল না জানি নিশ্চিত খানি না কই জলই তো তোমার খেতে কেমন ঠিকই আছে ঠিক মানে জমে গেছে সানরাইজ কাশ্মীরি মিচ দারুন লাল খুব অল্প জল Sampai jumpa di video selanjutnya.